আজ আমি আপনাদের সুজি ও মটরশুঁটি দিয়ে দারুন স্বাদের একটা লুচি বানানো দেখাবো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইভাবে একবার সুজি ও মটরশুঁটির লুচির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ আপনারা খুব সহজে বাড়িতে থাকা উপকরণেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ জল। এখানে আমি চায়ের কাপ মেপে লুচিটা বানানো দেখিয়ে দিচ্ছি, যাতে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারেন। জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম লবণ। এখানে আমি 4 চামচ মেপে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। লুচিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন লবণ ও চিনিটা কিন্তু খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর লবণ ও চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে আছে। আর এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। অল্প একটু সাদা তেল দিয়ে দিলে লুচিগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তেলটাও কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন লবণ ও চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। জলটাও গরম হয়ে গেছে আর লবণ ও চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এই সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে আর একবার জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ফ্লেমটা লোতেই রেখে এবার আমি চায়ের কাপের 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। 2 কাপ জল নিয়েছিলাম তাই আমি এখানে 1 কাপ সুজি দিলাম। আর সুজিটা কিন্তু চারিদিক দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু ঘন করে একটা ডো বানিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। লো ফ্লেমে এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন কন্টিনিউ নাড়াচাড়া করলে আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। আর এইভাবে লো ফ্লেমে সুজিটাকে একটু রান্না করে নিলে সুজিটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে যায়, মানে নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। প্রায় 3 মিনিট পরেই আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে শুকনো শুকনো হয়ে ফ্রাইং প্যানের থেকে আলাদা হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই ডোটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আর এখানে আমি মটরশুঁটিগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আমি আপনাদের একটু চেক করেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন মটরশুঁটিটা আমি আগে থেকেই এইভাবে সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে রেসিপিটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চিমটির একটু বেশি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং, 1 চিমটির একটু বেশি। অল্প একটু হিং দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে এইভাবে শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, এইভাবে শুকনো শুকনো করেই পেস্ট করতে হবে। মটরশুঁটিগুলোকে এইভাবে শুকনো শুকনো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি যে সুজির ডোটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার সুজির ডোটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। ময়দা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। প্রথমে আমি এখানে 3 চামচের মতন ময়দা দিয়ে দিলাম। এবার আমি যে মটরশুঁটির পেস্টটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটাও ডোয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিতে হবে। যেহেতু এখানে সুজির ডোটা বেশ নরম হয় তাই প্রথমে খুব ভালো করে একবার মেখে নিতে হবে। যদি ডোটা খুব বেশি চিটচিটে মনে হয় তাহলে আমি আবারও সামান্য পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছিলাম। ডোটা কিন্তু একটু চিটচিটে মনে হচ্ছিল তাই আমি ডোটির মধ্যে আবারও 3 চামচের মতন ময়দা দিয়ে দিলাম। আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে এইভাবে ডোটা রেডি করে নিতে হবে। লুচিগুলো বানানোর জন্য ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আলাদা করে আর কিন্তু ময়দা দেওয়ার দরকার নেই। এখানে আমার মোট 6 চামচের মতন ময়দার প্রয়োজন পড়েছে আর আপনাদের কমও হতে পারে বেশিও হতে পারে। ডোটা ঠিক এরকম করেই রেডি করতে হবে। যদি ডোটা চিটচিটে মনে হয় তাহলে আপনারা অল্প পরিমাণ ময়দা দিতে পারেন আর ডোটা যদি চিটচিটে মনে না হয় তাহলে কিন্তু আপনারা কম ময়দা দিয়েও ডোটা রেডি করতে পারেন। ডোটা একেবারে রেডি। এখন অল্প অল্প অংশ নিয়ে এইভাবে লেচিগুলো আলাদা করে নিতে হবে। ঠিক লুচির জন্য যেরকম লেচিগুলো কাটে ঠিক সেরকম করেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি।
এবার আমি এক একটা লেচি নিয়ে নিচ্ছি, এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নেব। সমস্ত লেচিগুলোকে একইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা লেচি চপিং বোর্ডের ওপর নিয়ে নিলাম, আর অল্প পরিমাণ তেল খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে। তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। এখন লুচিটাকে এইভাবে বেলে নিতে হবে। লুচিটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি, এতে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একইভাবে সমস্ত লুচিগুলো বেলে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা লুচি দেখিয়ে দিচ্ছি। আবারও একটা লেচি নিয়ে নিচ্ছি, একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, তারপরে পাতলা করে বেলে নিতে হবে। এই লুচিটাও রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি সমস্ত লুচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত লুচিগুলো একসঙ্গে বেলে নিয়েছি, আর এইভাবে সুজির লুচিগুলো আপনারা একসঙ্গে বানিয়ে ভেজে নিতে পারেন। লুচিগুলো ভাজার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে রেখেছিলাম। এখন লুচিগুলো ভেজে নিতে হবে। সুজি ও মটরশুঁটির যে লুচিগুলো আমি বেলে রেখেছিলাম তার থেকে একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দেবো। আপনারা দেখুন লুচিটা কত সহজে ফুলে উঠলো। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলে উঠবে, এইভাবে যদি আপনারা লুচির রেসিপিটা বাড়িতে বানান। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। লুচিটা ভাজা হয়ে গেছে, তুলে এক সাইডে রেখে দিলাম। এখন আমি আপনাদের আর একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও একইভাবে একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে, এতে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই লুচিটাও কিন্তু বেশ ফুলকো হয়েছে। এখন এপিট ওপিট একটু ভেজে নিতে হবে, আর এক একটা লুচি ভাজতে প্রায় 30 সেকেন্ডের মতন সময় প্রয়োজন পড়ে। এখন সমস্ত লুচিগুলো একইভাবে রেডি করে নিয়েছি। সমস্ত লুচিগুলো একইভাবে রেডি করে নিয়েছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি লুচিটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর আপনারা দেখুন লুচিটা কিন্তু বেশ পাতলা হয়েছে, খেতে খুবই ভালো হয়। আপনারা লুচিটা কষা আলুর দম, না হলে আপনারা ছোলার ডালের সঙ্গেও পরিবেশন করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দারুণ স্বাদের এই লুচির রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।